নমস্কার। গত 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষ জন্মবার্ষিকী পালিত হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের প্রথম নিবেদন কবিতা এক যে ছিল বিদ্যাসাগর, কবি পূর্ণেন্দু পত্রী। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাদের আবার বীর হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেড়ে, চাইতো কি না লেখা পড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দেমাধ্যায় ধাপ, সাপের যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, অসুখ দিয়ে বাঁচায় কিনা গরিব পূর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটাকে ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগান চায় টাকা। আমার দ্বিতীয় নিবেদন কবিতা বিদ্যাসাগর, কবি চৈতন্য দাস। সেই ছেলেটি মেদিনীপুরের বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিল ঈশ্বরচন্দ্র নামে, কাজে এবং মন বিচারে সকল দেশের সেরা। জীবন ছিল দুঃখ কষ্ট যন্ত্রণাতে ঘেরা, রান্না করা বাটনা বাটা নিজের হাতে করত, থালা বাসন মেজে ধুয়ে ঈশ্বরের পথ ধরত। পড়াশোনার গভীরতায় বিদ্যার তিনি সাগর, গরিব দুঃখীর সেবা কর্মে সবার দয়ার সাগর। ঘরে ল্যাম্পের তেল ছিল না, জীর্ণ ভাঙা বেড়া, পথের কিংবা চাঁদের আলোয় করতে হতো পড়া। বিদ্যাসাগর নামে দেশে ছড়ানো সুনাম, জন্মদিনে জানাই তাকে হাজার প্রণাম। নমস্কার।